প্রায় প্রত্যেক রাজনৈতিক সচেতন ব্যক্তিত্বদের আজ দেখা যাচ্ছে সাধারণ মানুষের পাশে। ঠিক সেরমই দৃশ্য ধরা পড়ল হালি শহরের বাগমোড় এলাকায়, যেখানে তৃণমূলের এক সক্রিয় নেতা প্রবীর সরকারের নেতৃত্বে তাদের সংস্থা ত্রিপর্ণের উদ্যোগে সমবেথি বন্ধু নামের এক প্রকল্পের উদ্বোধন করা হয়, যেখানে সাধারণ মানুষের সেবায় করোনায় আক্রান্তদের জন্য বিনামূল্যে প্রয়োজনীয় অক্সিজেন পরিষেবা চালু করা হলো। আর তারপর থেকেই বিভিন্ন জায়গা থেকে কল আর তাদের কাছে পৌঁছে যাচ্ছে এই সমব্যথী বন্ধু। আমরা চেষ্টা করছি নানা রকম ভাবে আরো সিলিন্ডার যেতে জোগাড় করে মানুষকে আরো বেশি সহযোগিতা করা যায়। আর মানে ডিমান্ড তো আছে 200 লোকের, আমাদের তো সিলিন্ডার নেই, অত সাপ্লাই নেই। ওর শাশুড়িকে ডাক্তার বলেছে 3 দিন দিতেই হবে, শ্বশুরকে 3 দিন দিতেই হবে, গতকালও নিয়েছে, আজকেও সকাল থেকে এসে বসে রয়েছে, এই তো দেখলেন এক্ষুনি সিলিন্ডারটা আসলো, দিলাম, আবার কালকেও ওকে দিতে হবে, তারপরে ওর শ্বশুর কিওরের জায়গায় একদম পৌঁছে যাবে। দাদা আপনারা তো পলিটিক্স রাজনীতি করেন? না, আমরা রাজনীতি যখন করি তখন করি, এখন তো দেখুন আমার এক নম্বর ওয়ার্ডের ছেলে জয়কাহার, ও তো একটা অন্য রাজনৈতিক দলের ছেলে, এখন রাজনীতি দেখলে হবে না, এখন মানুষের সেবা করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। এখন কে কংগ্রেস, কে সিপিএম, কে বিজেপি, কে তৃণমূল, সেটা আমাদের কাছে বড় ব্যাপার না, আমাদের কাছে মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে মানুষের সাথে থাকো, মানুষের পাশে থাকো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক, আমি মনে করি এটাই আমাদের কর্তব্য, আমার নেত্রীর আদেশ, আমরা মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি 365 দিন 24 ঘন্টা। কোথায় থাকেন আপনি? দুদিন ধরে পরিষেবাটা পাচ্ছেন এখান থেকে আপনারা? এই তো দুদিন পেলাম, কালকে দরকার রয়েছে, কালকে পাবেন। অবৈধী বন্ধু তাদের বিষয়ে কি বলবেন? আরো অনেক রাজনৈতিক নেতৃত্ব আছে, অনেক দলের লোক আছেন, তাদের থেকেও কিন্তু এই ধরনের কাজ কি করা উচিত বলে মনে করছেন? এই পরিষেবাটা দেওয়া উচিত বলে মনে করছেন? এখন সবারই খুব দরকার রয়েছে, সিলিন্ডার তো সারা কাঁচড়াপাড়ায় কোথাও নেই, বুঝে বুঝে কোথাও পেলাম। আপনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ, আমি বললাম তো হতেই পারে, সে এইখানে এখন রাজনীতি না, এখন মানব সেবা, এখন মানব সেবা। চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালি শহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।